ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার, বাকচা থেকে গ্রেফতার তৃণমূল নেতা মিলন ভৌমিক। নিহতের পরিবারের অভিযোগ, খুনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মিলন, পাল্টা সব রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে অভিযুক্ত। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য। অবশেষে ঘটনার আড়াই দিন পর বিজেপি নেতা খুনে গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মেয়ের বাড়ি বলাইপন্ডা থেকে তৃণমূল নেতা মিলন ভৌমিককে পাকড়াও করে পুলিশ। সূত্রের খবর, নিহতের স্ত্রী ময়না থানায় যে 34 জনের নামে অভিযোগ দায়ের করেছেন, সেই তালিকায় 26 নম্বরে নাম রয়েছে মিলনের। শুধু তাই নয়, ঘটনার দিন বেশ কয়েকজন নৃশংসভাবে মারধর করে খুন করে বিজেপি নেতাকে। নিহতের পরিবারের অভিযোগ, খুনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মিলন। মিলন ভিয়া টিএমসি এখন পঞ্চায়েত সদস্য, আর ও টিএমসি সংগঠক, আর আমার দৃষ্টিভঙ্গিতে ও হচ্ছে টিএমসির গুন্ডা। তারপর ও বাবার হত্যাকাণ্ডে একদম নারকীয়ভাবে অংশগ্রহণ করছে। তারা 34 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তিন দিন পর গিয়ে পুলিশ একজন ওটা নাটক, ওটা বাহানা, রাজ্য পুলিশের ওটা বাহানা, যাতে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ধরে নিয়ে গেলে পুরো সিবিআই যে আমরা চাইছি, ওই সিবিআইটা হবে না, ওটা একটা আনন্দের নাটক, মানে যা আপনাদেরকে আটকানোর জন্য আটকানোর জন্য। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। আজকের দিন আমি কোনো ঘটনায় যুক্ত নেই, যদি কেউ প্রমাণ করে দিতে পারে বা যারা অভিযোগকারী তারা যদি বলে সামনে যে হ্যাঁ ওই লোকটা ছিল উপস্থিত, তাহলে আমি যা শাস্তি হবে মেনে নেব। যুক্ত করা হয়েছে রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে বৃহস্পতিবার ময়না যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন নিহতের পরিবারের সঙ্গে। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো, বড় বিতর্ক, এই রাজ্যে কি হচ্ছে? একেবারে দুর্নীতি, শিল্পের হাহাকার, চাকরি নেই, বিকারিকে বড় উঠতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে হচ্ছেটা কি? জনগণ তৃণমূলকে তাড়াবে, সমস্ত বেকারদের চাকরি দিতে হবে।